নমস্কার, আমি নীল। আমি আজকে বলছি করোনা ভাইরাস নিয়ে। করোনা ভাইরাস এই মুহূর্তে আমাদের বিশ্বের কাছে এক আতঙ্ক হয়ে উঠেছে। 2019-20 সালে করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক আতঙ্ক সৃষ্টি করছে। এই ভাইরাস স্তন্যপায়ী এবং পক্ষীদের মারাত্মকভাবে ক্ষতি করছে, তাদের শ্বাসকার্য ব্যাহত হচ্ছে করোনা ভাইরাসের কারণে। তো এই করোনা ভাইরাস আজকেই কি প্রথম আবিষ্কার হলো 2019 সালে? এর আগেও করোনা ভাইরাস কি ছিল? একটু করোনা ভাইরাস সম্পর্কে আমরা জেনে নিই। 1960 সালে প্রথম এই ভাইরাস লক্ষ্য করা যায়, এরপর আসে এই পরিবারের অন্যান্য সদস্যরা। 2003 সালে SARS-CoV, 2004 সালে HCoV, 2005 সালে HQUI, 2012-তে MERS-CoV এবং ফাইনালি 2019-এ n-cov। এদের প্রত্যেকেরই কাজ শ্বাসকার্যে ব্যাঘাত ঘটানো, মানুষ এবং পক্ষি, এবং ফুসফুসে বিভিন্ন প্রদাহজনিত রোগ সৃষ্টি করা। করোনা ভাইরাস কথাটা এসছে ল্যাটিন শব্দ করোনা থেকে। করোনা শব্দের অর্থ হচ্ছে ক্রাউন বা মুকুট। মুকুটে যেরকম একটা স্পাইকের ন্যায় বিন্যাস দেখা যায়, করোনা ভাইরাসের উপরিপৃষ্ঠে প্রোটিন নির্মিত এক ওই রকম স্পাইকের ন্যায় বিন্যাস দেখা যায়। এই জন্য মুকুটের ন্যায় এই বিন্যাস প্রাপ্তির জন্য করোনা ভাইরাসের এইরূপ নামকরণ হয়েছে। ট্রান্সমিশন, করোনা ভাইরাসের ট্রান্সমিশন হচ্ছে করোনা ভাইরাস সাধারণত মানুষের মাধ্যমেই ছড়াচ্ছে, বিভিন্ন মানুষ এবং পক্ষীর মাধ্যমে। হাঁচি, কাশি এবং আক্রান্ত ব্যক্তির নিকটবর্তী সংস্পর্শে থাকার ফলে করোনা ভাইরাস এক ব্যক্তির দেহ থেকে আরেক ব্যক্তির দেহে ছড়িয়ে পড়ছে। আউটব্রেক, আমরা ভাবছিলাম 2019-20 সালেই করোনা ভাইরাস প্রথম দেখা দিয়েছে। না, এই ধারণা ভুল। এর আগেও করোনা ভাইরাসের দেখা পাওয়া গেছে, শুধু দেখাই পাওয়া যায়নি, করোনা ভাইরাসের ফলে অনেকের মৃত্যুও হয়েছে। 2003 সালে করোনা ভাইরাসের জন্য মারা গেছিল প্রায় 774 জন লোক। 2012 সালে মিডিল ইস্টে করোনা ভাইরাসের কারণে প্রায় 400-এরও বেশি লোক মারা যায়। 2015 সালে করোনা ভাইরাসের কারণে মৃত্যু প্রায় 36 জনের হয়। 2018 সালে করোনা ভাইরাসের জন্য 41 জন লোকের প্রাণ যায়। এবং 2019 সালে এখনও পর্যন্ত সেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 50,000। গোটা বিশ্বব্যাপী আজ বিরাট এক সমস্যার সম্মুখীন। এই সমস্যার সমাধান আমাদেরকেই বের করতে হবে। ভয় না পেয়ে যে সকল সতর্কতাগুলি মেনে চলতে বলা হচ্ছে, সেই সকল সতর্কতাগুলি মেনে চলতে হবে। কয়েকদিন অন্তত মেনে চলতে হবে, যতক্ষণ না ভ্যাকসিন আমাদের হাতে আসছে। এপ্রিল মাসেই ভ্যাকসিন আমাদের হাতে আসছে, ততক্ষণ একটুখানি সাবধানে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তাহলেই সমস্যার মোকাবিলা আমরা করতে পারব। নমস্কার।